যে মুসলমান সালাত আদায় করে না ওই মুসলমানের মধ্যে আর একজন হিন্দুর মধ্যে কোনো পার্থক্য নেই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ফারকু বাইনাল মুমিনি ওয়াল মুশরিক, আল ফারকু বাইনাশ শিরকি ওয়াল মুমিন, মুশরিক এবং মুমিন, কাফের এবং মুমিন, তার মধ্যে পার্থক্য সৃষ্টিকারী হচ্ছে সালাত। একজন হিন্দু আর একজন মুসলমানের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী হচ্ছে সালাত। এই জন্য সালাত এত গুরুত্বপূর্ণ যে একজন হিন্দু মুসলমান হবে এরকম কোনো কারণ নাই যেই কারণে তাকে মুসলমান হতে হবে সালাত ব্যতীত। এরকম কোনো কারণ খুঁজে পাওয়া কঠিন এবং মুশকিল আছে। কী জন্য এরকম কোনো কারণ খুঁজে পাওয়া কঠিন এবং মুশকিল আছে? সালাত এই জন্য এত গুরুত্বপূর্ণ, এই জন্য এত গুরুত্বপূর্ণ, এই জন্য এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ সুবহানাহু তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, তিনি বলছেন তার ইবাদতের জন্য বা তার দাসত্বের জন্য, আর তার দাসত্ব এবং ইবাদতের সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সালাত। আপনি যখন স্কুলে ভর্তি হতে যান তখন স্কুলের অনেক বিধিনিষেধ থাকে, এটা করা যাবে না, এটা করা যাবে না, মাদ্রাসায় ভর্তি হতে গেছে মোবাইল চালানো যাবে না, এই খেলা যাবে না, বাইরে সন্ধ্যার পরে বের হওয়া যাবে না, অনেক নিয়মকানুন, অনেক নিষেধাজ্ঞা। এখন কোনো ছাত্র যদি প্রতিষ্ঠানের সকল নিষেধাজ্ঞা মেনে প্রতিষ্ঠানে ঘুমিয়ে পার করে দেয় তাহলে তার প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার কোনো উপকারিতা নেই। এই নিষেধাজ্ঞাগুলো মানার জন্য তাকে প্রতিষ্ঠানে ভর্তি করা হয়নি, তাকে প্রতিষ্ঠানে ভর্তি করা হয়েছে ক্লাস করার জন্য। কিন্তু সার্বিক নিয়মকানুন বজায় রাখার জন্য কিছু নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, কিন্তু সকল নিষেধাজ্ঞা মেনে নিয়ে যদিও ক্লাস থেকে অনুপস্থিত থাকে, মোবাইল চালায় না, সন্ধ্যার পরে বাইরে যায় না, দাড়ি চাছে না, টাখনুর নিচে প্যান্ট পরে না, যা যা নিয়মকানুন নিষেধাজ্ঞা আছে সব মানে কিন্তু ক্লাসে যায় না, ক্লাসে উপস্থিত হয় না, তো এই নিষেধাজ্ঞাগুলো মানার কোনো ফল নেই। একজন হিন্দু, হাজারো হিন্দু এরকম আছে, শুধু একজন হিন্দু নয়, হাজারো হিন্দু এরকম আছে যে মদ খায় না, যে জুয়া খেলে না, যে জেনা করে না, চুরি করে না, ব্যভিচারে লিপ্ত হয় না, এগুলো সব ইসলামের নিষেধাজ্ঞা। তো ইসলামে যত নিষেধাজ্ঞা আছে প্রত্যেকটা নিষেধাজ্ঞা ওই হিন্দু মানে। এখন আপনি ওই হিন্দুকে কি জন্য মুসলমান হতে বলবেন? ও তো হিন্দু থাকা অবস্থাতেই চুরি করে না, ও তো হিন্দু থাকা অবস্থাতেই জেনা ব্যভিচার করে না, ও তো হিন্দু থাকা অবস্থাতেই মদ খায় না, ও তো হিন্দু থাকা অবস্থাতেই জুয়া খেলে না, তো কি করতেও মুসলমান হবে? ইসলামের সব নিষেধাজ্ঞা তো মানছে হিন্দু থাকতে। ওকে আপনি এমন কিছু দেখাতে পারবেন না ইসলামের যেটা মানার জন্য ওকে মুসলমান হতে হবে সালাত ব্যতীত, ইল্লা সালাত। কি জন্য? ওই হিন্দু যদি গরিব হিন্দু হয় তার উপর জাকাত নাই, বলতে পারবেন না যে জাকাত মানার জন্য তুমি মুসলমান হও। ওই হিন্দু যদি গরিব হয় ওকে বলতে পারবেন না যে হজ করার জন্য মুসলমান হও, হজ ওর উপর ফরজই নয়। আর 12 মাসে 1 মাস ক্লাস করার জন্য কেউ স্কুলে ভর্তি হয় না, ওই রকম পাগল ধর্ম ইসলাম নয়। তো প্রত্যেক দিন আপনি কি করতে মুসলমান হলেন রে বাবা? করবেনটা কি? কেন মুসলমান হবে? কি করতে মুসলমান হবে? সালাত ব্যতীত এরকম কিছু পাবেন না যেটা বলতে পারবেন আপনি যে সালাত আদ এইটা করার জন্য মুসলমান হচ্ছে সালাত ব্যতীত। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ফারকু বাইনাল মুমিনি ওয়াল মুশরিক, আল ফারকু বাইনাশ শিরকি ওয়াল মুমিন, মুশরিক এবং মুমিন, কাফের এবং মুমিন, তার মধ্যে পার্থক্য সৃষ্টিকারী হচ্ছে সালাত। একজন হিন্দু আর একজন মুসলমানের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী হচ্ছে সালাত। যে মুসলমান সালাত আদায় করে না ওই মুসলমানের মধ্যে আর একজন হিন্দুর মধ্যে কোনো পার্থক্য নেই, যেটা আমি আপনাদের সামনে উদাহরণ দিয়ে পরিষ্কার করেছি।